হ্যালো এভরিওয়ান, সো নতুন আর একটা দিন শুরু করতেছে, যদিও বিকাল হয়ে গেছে। ফ্রিল্যান্সার লাইফ, সারাদিন কাজ করছে, এখন যাচ্ছে, দিস ইজ দ্য অ্যাপার্টমেন্ট ওয়ার আই এম স্টেইং। ওয়াও, ভেরি নাইস। অ্যাপার্টমেন্টের ট্যুর একটা দিতে হবে, বুঝতে পারছি, বাট ওটা অবশ্যই দিব। আজকে সুইমিংয়ে গিয়েছিলাম, ওয়াইফকে বলেছিলাম ভিডিও করার জন্য, করে নাই এনিওয়ে। সেখানে যে বিকিনি পর অনেক মেয়েরা ছিল, তো যার কারণে ইটস লাইক সেই আনকমফোর্টেবল ফিল করছে, আমরাও আনকমফোর্টেবল ফিল করছি, বাট ইটস অল রাইট। সে ওয়ার বলে না, এটা দরকার নেই ভিডিও কলার, ওয়াইফ থাকলে যেটা হয়, বুঝতেই তো পারছেন। এনিওয়ে, এখন জালানারোতে যাবো, গ্র্যাব কল করেছি, গ্র্যাব আসলে ইনশাল্লাহ উঠে পড়বো। তো দেখতে থাকুন, চেষ্টা করবো যতটুকু সম্ভব দেখানোর, বাট যেহেতু ফ্যামিলির সাথে আছি সবসময়, অ্যাকচুয়ালি সব কিছু ব্লগে আমি ইচ্ছা থাকলেও আসলে ক্যামেরাটা বের করা হয় না, প্লাস সেফটির একটা ব্যাপার আছে, পাসপোর্ট, ক্যামেরা, মোবাইল, মানি ব্যাগ সব কিছু পকেটে রেখে না আসলে কোন পারে তখন ঘুরো তো। আর বাংলাদেশে যেমন ইচ্ছা হলো বের করে ফেললাম, বাট এটা অ্যাকচুয়ালি এখানে আমরা একটু মেনটেন করে রাখতেছি, সেফটি ইনশিওর করে রাখতেছি যাতে কোনো কিছু যেন হারিয়ে না যায়। এনিওয়ে, সো সাথে থাকুন, দেখতে থাকুন, ইনশাল্লাহ আশা করি এই ব্লগটা ইন্টারেস্টিং করার চেষ্টা করব। A few moments later. Hello everyone, welcome back. Right now at Zalanaro. As expected, এটা অনেক কী বলে ক্রাউড স্ট্রিট, সো বাট এখনও ক্রাউডই হয় নাই, অনেক ফাঁকা দেখতে পাচ্ছি। আদারওয়াইজ যাই হোক, ভালো কেন লাগছে সেটা বল, সেটা হচ্ছে দেখো আমি তো মধ্যবিত্ত পরিবারের একটা ছেলে, সো লাইক অনেকদিন ধরে ইচ্ছা, অনেকদিন ধরে সাজাচ্ছি মালয়েশিয়ায় কোথায় কোথায় ঘুরবো, অ্যান্ড ফাইনালি হিয়ার, যেগুলো অ্যাকচুয়ালি ইউটিউবের ভিডিও তো দেখেছি, কিংবা হচ্ছে ইটস লাইক যেটা অ্যাকচুয়ালি রিসার্চ করেছি কোথায় 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 যাবো, সো ফাইনালি হিয়ার, সো এক্সাইটেড। সো ক্যামেরা একটু ফ্রন্ট ভিউতে দিই, আপনারা একটু দেখেন আমার সাথে। This is actually massive street, পুরোটা রাস্তায় অ্যাকচুয়ালি খাওয়ার দোকানে ভরা, সো মেবি আমরা এখানে ট্রাই করবো। বাট আমরা যখন বাংলাদেশ থেকে আসতেছিলাম তখন আমরা নিজেদের মধ্যে একটা রুল বানিয়ে নিয়েছি, যে রুলটা আমরা সেট করেছি লাইক মি অ্যান্ড মাই ওয়াইফ, সেটা হচ্ছে উই আর নট গোয়িং টু ইট এনি স্ট্রিট ফুড। ওয়াই? নাম্বার ওয়ান, যদি আমরা অসুস্থ হয়ে যাই দেন উই ক্যান নট অ্যাফোর্ড ইট, ওটা আমরা অ্যাফোর্ড করতে পারবো না, আমাদের পুরো প্ল্যানটাই মেসড আপ হয়ে যাবে, যেহেতু এটা অনেক বড় জার্নি। সো ডেফিনেটলি খুব বেশি কোনো স্ট্রিট ফুড ট্রাই করা হবে না, একদম সিম্পল, যেটা শরীরের জন্য ভালো মনেই হবে, দেখে দেখে মনে হবে না এটা খেতে পারবো, ওটাই ট্রাই করবো। সো সাথে থাকতে থাকুন, ইনশাল্লাহ দেখা যাক কী করা যায়, সাথে থাকুন। অলরাইট, সো আমি জানি না জায়গাটা কি, এখানে বলছে আশেপাশে কোথায় টাইম স্কয়ার আছে এখানকার, আই ডোন্ট নো এটা সেটা কি না, যারা যদি আমার কেউ ভিডিও দেখে থাকেন, যারা মালয়েশিয়াতে থাকেন বা যারা জানেন, আগেই বলে নিয়েছি ইটস লাইক ফার্স্ট টাইম আমার এই দেশে, সো জানি না, ভালো লাগলো, ক্যামেরা বের করলাম, শ্যুট করলাম। ম্যাকডোনাল্ডসের সামনে আছি, লাস্ট তিন দিন ধরে ম্যাকডোনাল্ডসে খাচ্ছি, বাট এখন আমার ম্যাকডোনাল্ডসে খাওয়ার ইচ্ছা নাই, আমরা হালাল ফুড খুঁজছি কোথায় একটু বসে খেতে পারবো, তোর সাথেই থাকুন, দেখতে থাকুন, আছি সাথে। So much noise, but it's okay. Our একটা সাইডে যেটা হয়েছে সেটা মেকে স্ট্রবেরি জুস খাওয়াতে বসায় দিছি, তার খুব ইচ্ছা স্ট্রবেরি জুস খাওয়ার, আমি স্ট্রবেরি ভ্যানিলা শেক খাওয়ার। হিয়ার ইউ ক্যান সি হার, অলওয়েজ ব্লার, বাট ইউ আর ওয়েটিং। আচ্ছা, একটা মজার কথা, ফ্রিল্যান্সারদের কষ্টের কথা, সেটা হচ্ছে আমি ক্লায়েন্টকে না বোরে বের হয়েছিলাম যে লাইক আই উইল নট বি অ্যাভেলেবল ফর 3 আওয়ার্স, মেবি 1.5 আওয়ার হয়েছে, সে এখন আমাকে গাদা খানিক টাস্ক দিয়ে দিছে যে না তোমাকে এটা এখনই দেখতে হবে, সো ফর্ম অর্ডার করেছি, এটা হয়ে গেলে সোজা হোটেলে চলে যাবো।
হোটেল না অ্যাপার্টমেন্ট অ্যাকচুয়ালি। এর মধ্যে আমার জন্য যেটা বেটার হবে সেটা হচ্ছে আপনি যদি দিনের বেলা বের হয়, লাইক যখন মালয়েশিয়ায় সকাল হচ্ছে দেন মালয়েশিয়ান টাইম 12টা পর্যন্ত ফাইন, বাট প্রবলেম হচ্ছে আয়াত অত সকাল সকাল উঠতেছে না। এনিওয়ে তো সাথে থাকুন, দেখতে থাকুন।